এই যে আমার বাসার সামা মটান নষ্ট হয়ে গেছে, সামা নাই, পানি নাই, কত কষ্ট করে পানির জন্য সবাই হাহাকার করতেছে। তেমনি ভাবে যদি কবরের মধ্যে আমল না নিয়ে যান, আল্লাহ তাআলার কাছে আপনি কি জবাব দিবেন? আপনার সন্তান খারাপ হয়ে গেছে, আপনার মেয়ে খারাপ হয়ে গেছে, আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনাকে তো মরতে হবে, কবরে কিছু আমল নিয়ে যাইতে হবে। ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক বর্ণনা করেন, যাদের ইখলাস তাকওয়া নিয়ে কবরে যাইতে পারে, আমলে সালেহা করে যদি কবরে যাইতে পারে, রং রং ছেড়ে যদি তামাশা জিন্দগি নেই হ্যায়, এই তামাশা জীবন 40 বছর 50 বছর 60 বছর হায়াত জিন্দগিতে বেঁচে থেকে কি লাভ হবে? যদি আমার কবরকে সুন্দর না করে আমি যাইতে পারি, ছেলের জন্য বাড়ি রেখে গেলাম, ঘর রেখে গেলাম, দোকানপাট মার্কেট রেখে গেলাম, একটা ছেলেকে নামাজি বানাইতে পারলাম না, একটা মেয়েকে দিনের সহি বুঝ দিতে পারলাম না, কি লাভ হইল? সন্তান বাবা নামাজ পড়ে, মা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, সংসার অশান্তি, অশান্তি, কোনো খুদার রহমত নাই, আল্লাহর কোনো বরকত নাই, থাকবো কিভাবে? তোমার তো নিয়ত এখলাস ভালো নাই, কারণ ফজরের নামাজ পড়লে আল্লাহর ওয়াদা, ওয়াদা, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে আল্লাহ আসমান ফেটে জমিনের মধ্যে বান্দার জন্য রিজিকের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, দুনিয়ার মধ্যে যারা আল্লাহ তাআলার নিয়ামত এবং শুকরিয়া আদায় করবে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর নৈরাশ থেকে, নিয়ামত থেকে তুমি নৈরাশ হয়ো না। হিংসা অহংকার পৃথিবীর মধ্যে কেউ কোনো এমনও কিছু মানুষ আছে যারা একজনের ভালো আরেকজন চায় না, একজনের ভালো আর একজন চায় না, যদি একজন উঠে যায় হিংসা সহ্য করতে পারে না, মানুষের বিপদ। হজরত আসেন, সাব্বি ধরে নিয়ে আসেন, ভাই আসেন, আসেন, আসেন না, আপনি আসেন, বসেন, বাসেন, বসে যান। মাওলানা লোকমান সাহেব আমার বড় ভাই, এই এলাকার কৃত সন্তান, যেই কথা বলতেছিলাম, এই এলাকার মধ্যে এমন একটা সময় ছিল বেদাতে ঘুমরাই গুনা বর্বর ছিল, এই এলাকাতে যেখানে আলো হয়ে যাবে, বাতি অন্ধকার থাকবে না, ওই এলাকার মুসলমান ভাইয়েরা আমার এই এলাকা থেকে, উত্তর নাগুরিয়া কান্দি এলাকা থেকে আমার জন্ম, এই এলাকা থেকে আমার দাদি চলে গেছে, আমার দাদা চলে গেছে, আমার নানা দুনিয়া থেকে চলে গেছে, আমার নানিও চলে গেছে, আমার ফুফুও চলে গেছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের বোন নাই, অনেকের স্বামী নাই, দুনিয়া থেকে থাকার জায়গা না, চলে যাইতে হবে। ইখলাস তাকওয়া নিয়ে যদি, আমল নিয়ে যদি কবরে যাইতে পারেন, আল্লাহর রাজি এবং সন্তুষ্টি অর্জন করে, তাহলে কবরের মধ্যে আপনার জান্নাতের ব্যবস্থা হবে, আর হিংসা অহংকার লাগালাগি গুতাগুতি আপনার জীবনকে ধ্বংস করে দিবে। হে যুব, তোমার 20 বছর 25 বছর জিন্দগিতে ওই দিন তুমি ফজরের নামাজ পড়েছ, হে আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, হে আমার মা বোনেরা, পর্দার আড়ালের ভিতরে, ও আমার এলাকার নসুন্দি জেলার মানুষেরা, শুনে রাখো, কয় দিন নামাজ পড়েছ, তোমার জীবনে আমল তুমি কতটুকু করেছ? এই জন্য সবাইকে বলবো, আজকে উদ্বোধনী বয়ানে অল্প মানুষ, এমন একটা দিন আসবে এই উদ্বোধনী বয়ানের মধ্যে হাজার হাজার মুসল্লিয়ানে কেরাম এলাকা বরবর হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করি, আপনারা দোয়া করবেন, জামিয়া রওজাতুল উলুম কওমি মাদ্রাসাকে আল্লাহ দিনের জন্য কবুল করে নেয়, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নেয়, এবং এই মাদ্রাসার হাজত আল্লাহ পুরা করে দেয়। ও এলাকার মানুষ দিনের সহি বসে অর্জন করার জন্য, হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, অভাব দূর করতে হবে, সব সমস্যা সমাধান, বিপদ আছেন, মুসিবতে আছেন, মামলার মধ্যে আছেন, ঘরে খাবার নাই, মনে অনেক কষ্ট দুঃখ,
কার কাছে বলবেন নামাজে সালাত 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 ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার আগে নামাজ তারপরে কুরবানি আগে তো মুসলমান এখন নামাজ নাই রোজা নাই দিন নাই ধর্ম নাই এখন তো মানুষ অনেক ব্যস্ত হয়ে গেছে কারণ মানুষ এখন গুনার দিকে দাবিত হইছে এই জন্য মানুষ দিনের ভালোটা বুঝতে চায় না এই জন্য বলবো আপনার একটা ছেলে একটা মেয়েকে জামিয়া রওজাতুল উলুম কওমি মাদ্রাসার মধ্যে পাঠায়া দেন আমি ইনশাআল্লাহ সন্তান আপনাদের লেখাপড়ার দায়িত্ব আমার ও এলাকার মুসলমান ভাই বোনেরা ও এলাকার ভাই বোনেরা এই এলাকার মানুষেরা আপনারা শুনে রাখুন আপনি চলে যাবেন আপনার সন্তান যদি কুরআন পড়লে ওয়ালা হয় আপনার মেয়ে যদি কুরআন পড়লে ওয়ালা হয় আপনার ঘর যদি কুরআন ওয়ালা হয় আপনি মরে যাবেন আপনার ঘরের মধ্যে অটোমেটিক 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 অটো আমল আপনার নামা আল্লাহ তাআলার পক্ষ থেকে নেওয়া হবে আর যদি আপনি সন্তানকে কোরআন থেকে সরায় রাখেন হাদিস থেকে সরায় রাখেন নামাজ থেকে সরায় রাখেন দিনের সহি বুঝ না দিয়ে যাইতে পারেন এই কোরআন আপনাকে দুনিয়ার মধ্যে বাঁচাইতে পারবে না মরার পর বাঁচাইতে পারবে না দুনিয়ার থাকার জায়গা না চিন্তা করে দেখেন আপনি যদি আপনি আমল না নিয়ে যাইতে পারেন আমল যদি না নিয়ে যাইতে পারেন সন্তানদেরকে দিনের বুঝ যদি আপনি না দিয়ে যাইতে পারেন সন্তান পিতা মাতার খেদমত করে না মা বাবার খেদমত করে না তারা কখন আল্লাহওয়ালা হইতে পারে না ফরজ হুকুমের পর পিতা মাতার খেদমত করা ফরজ পিতা ফরজ হুকুমের পরে পিতা মাতার খেদমত করা ফরজ স্ত্রীর জন্য স্বামীর খেদমত করা ফরজ ও মুসলমান ও আমার মুসলমানদের যুবক ও আমার নশ্বন্দি এলাকার মা বোনেরা ও নশ্বন্দি এলাকার ছোট বড় যুবকেরা ও আমার নশ্বন্দি এলাকার মা বোনেরা ও উত্তর নাগরিয়া কান্দি ইউএমসি কাউরিয়া পাড়া কামারগাঁও সাটিন পাড়া কেএমপি কালাম ব্রাহ্মণ পাড়া কাউরিয়া পাড়া ঘুষপাড়া এ নশ্বন্দি সাটিন পাড়ার মানুষেরা আমি তোমাদেরই সন্তান আমি তোমাদেরই ভাই আমি তোমাদেরই ছেলে আসো আসো এখনই তো আলোচনা শুরু হয়ে যাবে মাগরিবের পর থেকেই তো ওলামায়ে হযরত আলোচনা করবে দিনের সহি বুঝের জন্য হেদায়েতের জন্য তুমি চলে আসো মাগরিবের নামাজের পর থেকেই এখানে ওলামায়ে হযরত আলোচনা করবে মাদ্রাসার আলোচনা করবে জামিয়া রওজাতুল উলুম কওমি মাদ্রাসা এই এলাকার জন্য নিয়ামত এই এলাকার জন্য রহমত এই এলাকার জন্য অনেক বড় রহমত ও এলাকার মা বোনেরা আপনার একটা সন্তান হতে পারে আপনার নাজাতের জরিয়া আপনার একটা মেয়ে হতে পারে আপনার নাজাতের জরিয়া আল্লাহ ওয়ালা 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 আল্লাহ ওয়ালা দিলদার নামাজি যদি আপনি বাড়াতে চান খালেস তাকওয়ালা বাড়াতে চান আপনার সন্তানকে এরকম ভাবে আপনি দিনের সহি বুঝদান করিয়া দেন আপনি যদি এখলাস তাকওয়া যদি না থাকে বিপদে আপদে ধৈর্য ধারণ করবেন আপনি বিপদে আপদে ধৈর্য ধারণ করবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন বান্দা তুমি ধৈর্য ধারণ করো বান্দা তুমি ধৈর্য ধারণ করো সব কাজে তুমি ধৈর্য ধারণ করো নামাজের মধ্যে দাঁড়ায় যাও বিপদে আছো মুসিবতে আছো সমস্যার মধ্যে আছো তোমার জায়গা দখল করে ফেলেছে তোমার সাথে প্রতারণা করেছে তোমার কাজের মজুরি দেয় নাই তোমাকে ধাক্কা মেরেছে তোমার সাথে খারাপ আচরণ করেছে না না যেমন কর্ম তেমন ফল কামাতাদিনু তুদানু তোমার বেতন মেরে খেয়েছে অনেক জায়গার মধ্যে বেতন দেয় না কাজ করার পরও বেতন দেয় না কারণ এটা শিল্প এলাকা এই এলাকা অনেক গার্মেন্টস আছে ফ্যাক্টরি আছে শিল্প এলাকা সুতরাং ভাইয়ারা বন্ধুরা এরকম ভাবে দুনিয়ার মধ্যে সবাইকে যদি ফাঁকি দেওয়া যায় আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া যাইবে না দুই কান্দে দুই ফেরেশতা আছে ওই ফেরেশতা আপনার জবাব দিতে করা লাগবে কিরামাল কাতিবিন কাতিনে ফেরেশতারা অবশ্যই অবশ্যই লিখতেছে আমল নামাগুলো লিখতেছে আল্লাহর কাছে কেমনে জবাব দিবে আল্লাহর কাছে আপনি কেমনে জবাব দিবেন সুতরাং এই জন্য বিপদ আপদ মতিমতে ধৈর্য
রোজ দারণ করবেন আল্লাহকে বেশি বেশি শরণ করবেন কারণ আল্লাহ ওয়ালা হয়ে যান আল্লাহ ওয়ালা হয়ে যান আল্লাহ ওয়ালা হয়ে যান আল্লাহকে বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করেব আল্লাহ ওয়ালা হয়ে যান সুন্নাত ওয়ালা জিন্দেগী গড়ে ফেলেন সুন্নাত ওয়ালা জিন্দেগী করেন সুন্নাত ওয়ালা জিন্দেগী করেন আল্লাহ আপনাকে দুনিয়া আখেরাতে কামিয়াবি দান করবে আল্লাহ আসমান থেকে আপনার রহমত নাযিল করবে আল্লাহ আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবে আল্লাহ ওয়ালা হয়ে যান আল্লাহ যদি আপনার হয়ে যায় বান্দা দুনিয়াতে কিছু করতে পারবে না আল্লাহ ওয়ালা যদি হয়ে যান বান্দা দুনিয়াতে কেউ কিছু করতে পারবে না মানুষের চাটুকারিতা ছেড়ে দেন মানুষের চামচামি ছেড়ে দেন মানুষের পিছে গুড়া ছেড়ে দেন মানুষের মানুষের গীবত শেখা ছেড়ে দেন মানুষের বদনাম বলা ছেড়ে দেন তাহলে আল্লাহ আপনার জীবন পরিবর্তন করে দিবে আল্লাহ পারে মানুষের সব পরিবর্তন করে দিতে পারে হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ এইজন্য আল্লাহর কাছে মুহতাজ হয়ে যান ইন্নাল্লাহ মাআস সাবিরিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ আপনি ধৈর্য ধারণ করেন নামাজের মাধ্যমে নামাজ দাঁড়িয়ে যান ধৈর্য ধারণ করেন ধৈর্য ধারণ করেন আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলি ইখলাস এবং তাকওয়ার সাথে আমল করে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আমাদের সকলকে এই এলাকার মধ্যে ইখলাস তাকওয়া নিয়ে এই বিপদে আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দেন এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ সবাই আসবেন কিছুক্ষণের মধ্যে আলহামদুলিল্লাহ মাগরিবের জামাত হবে মাগরিবের আজান হবে ইনশাআল্লাহ মাহফিল শুরু হবে মাগরিবের পর থেকে আলোচনা হবে অবশ্যই আপনারা সবাই আসবেন এবং এখানে হামদাস গজল হবে আজান হবে এবং মাগরিবের পর থেকে নিয়মিত ধারাবাহিক ইনশাআল্লাহ আলোচনা হবে আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন আর জামিয়া রওজাতুল উলুম কওমি মাদ্রাসার কাজ শুরু নির্মাণাধীন কাজ আলহামদুলিল্লাহ পহেলা রমজান থেকে ভর্তি শুরু মাত্র ভর্তি আপনারা ছেলে মেয়েদেরকে দিবেন ইনশাআল্লাহ মুরব্বীদের জন্য আসবেন আল্লাহ পাক আমাদের সকলকে আশাত আমিন।